আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা আপনাদের সাথে কিভাবে গড়ে বসে এই লকডাউনের মধ্যে থেকে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা আয় করবেন সেই বিষয়ে জানব তো আমরা গত দুই দিন পূর্বে ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভে ছিলাম এবং লাইভে আমাদের মূল উদ্দেশ্য ছিল কিভাবে মধ্যবিত্ত পরিবারের লোকেরা গড়ে বসে এই অবস্থার মাঝে ইনকাম করতে পারবে তো আমরা যতটুকু আমরা জানি এবং আমরা দেখতেছি যে গরিব যারা আছে তারা কোনো না কোনোভাবে হয়তো মানুষের হেল্প পাচ্ছে দনের মাধ্যমে হোক সরকারের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে তারা একটা সাপোর্ট পাচ্ছে বাট যারা মধ্যবিত্ত আছে তারা সব দিক দিয়ে কিন্তু অবস্থা খুবই খারাপ এবং তারা না মনে করেন কোনো যদি ব্যবসা বিদ্য ব্যবসায়ী হয়ে থাকে ব্যবসাতে কোনো সাপোর্ট পাচ্ছে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ দোকান বাড়া বা আপনারা মনে করেন বাসা বাড়া সব কিছু তাদের উপরে এক ধরনের হঠাৎ মানে কেউ চায়নি বা কেউ জানেও না এমত অবস্থায় হুট করে একটা বিপদ চলে আসছে এবং অনেক মধ্যবিত্ত পরিবারের লোকেরা এমন আছে যে তাদের কাছে হয়তো হুট করে আসার কারণে তাদের কাছে ইমিডিয়েটলি টাকা ছিল না যার কারণে এখন খাওয়া দাওয়া সবকিছু বাসা বাড়া দোকান বাড়া এভরিথিং সবকিছুতে তাদের অনেক প্রবলেম হইতেছে তো ওই লোকেরা কিভাবে তাদের সংসার চালাবে বা কীভাবে কীভাবে তারা নিজের এই যে পরিস্থিতি থেকে তারা খাপ খাইয়ে উঠবে সেই বিষয়ে আমার মূল উদ্দেশ্য ছিল গত দুই দিন পূর্বে আমরা ফেসবুক পেজ এবং লাইভে এসে আমরা আলোচনা করতে চাইছিলাম যে সতেরোটি বিষয়ে আপনি আলোচনা আমরা করবো এবং সতেরোটি বিষয়ে যে কোনো একটি ব্যবসা দিয়ে যে কোনো একটি বিষয় নিয়ে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন তো সেই বিষয় সম্পর্কে আমরা দুইটি মাত্র আলোচনা করছি তার মধ্যে আমাদের এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট চলে গেছে তো যার কারণে আমি আপনাদের সাথে আবার বলছি ওই সময় যে আমি তিনটা খন্ডে বা তিনটে তিনটি পর্বে এই যে আমরা লকডাউনের ভিতরে আছি বা হোম কোয়ারেন্টাইনের ভিতরে আছি আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না ব্যবসা আমাদের সব কিছু বন্ধ এবং সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসছে পঁচিশ তারিখে আমাদের ব্যবসা বাণিজ্য খোলা হবে কিন্তু বর্তমান পরিস্থিতি বোঝা যাচ্ছে না যে আমরা পঁচিশ তারিখেও মার্কেট খুলতে পারবো কিনা যে হারে মৃত্যুর সংখ্যা বাড়তেছে আক্রান্তের সংখ্যা বাড়তেছে এটা কোনোভাবেই নিশ্চিত না যে পঁচিশ তারিখ আমাদের মার্কেট খুলবে বা আমরা ব্যবসা করতে পারবো তো যারা মধ্যবিত্ত আছে তারা এমনি অবস্থা খুবই খারাপ আরও যদি এই সময়সীমা বাড়তে থাকে বাড়তে থাকে তখন কিন্তু মধ্যবিত্তরা কিন্তু গরিবদের মতো সবার কাছে বলতেও পারতেছে না বা সবার কাছে সাহায্যও পাইতেছে না তো সেই হিসাবে তারা না সাহায্য পাচ্ছে না তারা কার কাছে বলতে পারতেছে এই জন্য ওই মধ্যবিত্ত লোকেরা কীভাবে নিজের পায়ে দাঁড়াবে নিজে এই পরিস্থিতি থেকে উঠতে পারবে হ্যাঁ আপনারা যদি বিশ্বাস করেন বিলিভ করেন আপনি এখন থেকেই ব্যবসাটা করতে পারবেন আর যদি আপনি এটা বিলিভ না করেন বিশ্বাস না করেন তাহলে আপনার দ্বারা এটা হবেও না আর আপনি এটা চেষ্টাও করে লাভ নেই কারণ আপনি এটা করতে পারবেন না কারণ আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে কিন্তু বস্তু মিলে আর বিশ্বাস করতে না পারলে ওইটা দিয়ে কোনো কিছুই করা সম্ভব না আর আসলে মূল যে উদ্দেশ্যটা আমার বলার যে আমি আপনাদের সাথে সতেরোটি বিষয় শেয়ার করবো সতেরোটি বিষয়ের মাঝে আজকে আমরা পাঁচটা আলোচনা করব কীভাবে আপনি পাঁচটি পদ্ধতিতে যে কোনো একটি ব্যবসা থেকে আপনি অন্তত পক্ষে নিম্নে পনেরো থেকে বিশ হাজার উর্ধ্ব ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন তো আমি প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি এবং পরবর্তী দুইটা পর্বে আমরা আরও দশটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমরা লাইভে যে আলোচনা করছিলাম ওইটা সামান্য সিমিলার আমার ওই তিনটা পর্বের মাঝে থাকবে আপনাদের সাথে তো ওই দুইটা বিষয় নিয়ে এবং মধ্যবিত্ত পরিবার কিভাবে নিজের পায়ে দাঁড়াবে বা হ্যাঁ যদি আমি আরেকটা বিষয় বলে দিই যদি মনে করেন আল্লাহ না করুক এই যে বর্তমান পরিস্থিতি এইরকম পরিস্থিতি যদি আরো বাড়তে থাকে এক মাস দুই মাস তিন মাস থাকে তখন কেউ কেউ না না ব্যবসাতে ব্যবসা করতেই হবে হ্যাঁ ব্যবসা যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে তারপরে ব্যবসা করতে হবে এনি হাও কিছু না কিছু করে করা লাগবে কারণ কয়দিন একজন মানুষ বাসায় বসে বসে খাইতে পারবে আর মধ্যবিত্তরা কিন্তু সবাই কিন্তু রেডি ছিল না এই এইরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না সুতরাং আমার পদ্ধতিটা হয়তো আজকে আপনি নাও বুঝতে পারেন হয়তো আজকে আপনি এটা নাও আমলে নিতে পারেন কিন্তু যদি আল্লাহ না করুক এই পরিস্থিতি যদি বিদ্যমান থাকে আরও মনে করেন এক দুই মাস থাকে এইরকম পরিস্থিতি তো হয়তো আজকে যে জিনিসটা সিদ্ধান্ত নেওয়া আপনার প্রয়োজন ছিল সেটা একবারে লাস্ট ওয়ে যে সময় একবারে পিঠ দেয়ালের মাঝে ঠেকে যাবে ওই সময় আপনি এই সিদ্ধান্তটা নেবেন তো এত দূরে গিয়ে সিদ্ধান্তটা না নিয়ে আগে থেকে একটু চিন্তা করেন দেখেন আমার যে বিজনেস আইডিয়াটা সেটা আপনাদের উপকারে আসে কিনা। আপনি চাইলে করতে পারবেন কিন্তু যদি চান না তাহলে হবে না এবং দেখেন যদি দেশের অবস্থা যদি ভালো হয়ে যায় মাস আলহামদুলিল্লাহ আমরা সবাই আগের মতোই ঠিক হয়ে যাব ইনশাল্লাহ বাট যদি দেশের অবস্থা পরিস্থিতি খারাপ হতে থাকে তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবেই এই জন্য আমি আপনাদের সাথে টোটালি পনেরোটা বিষয়ে তিনটা পর্বে শেয়ার করব এবং আগের দুইটা বিষয় নিয়ে টোটাল সতেরোটা বিষয় নিয়ে তিনটি পর্বে আলোচনা করব তো আমরা টোটাল যে কোনো একটি ব্যবসা দিয়ে আপনি মিনিমাম মিনিমাম পনেরো থেকে বিশ হাজার উর্ধে আপনি ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন ইনভেস্টের উপরে অল্প ইনভেস্ট করবেন অল্প বিনিয়োগ করবেন প্রথমে বলি আপনি এক নম্বর এক নম্বর হচ্ছে আপনি মোবাইল ব্যবসা করে আপনি এই মুহূর্তে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্যে যাওয়া লাগবে না আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না আপনি শুধুমাত্র আপনার ফেসবুক যদি অ্যাকাউন্ট থেকে থাকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পেজ ক্রিয়েট করেন পেজ ক্রিয়েট করে আপনি এই ব্যবসাটা শুরু করেন আপনার না দোকান লাগবে না কোনো ইনভেস্ট লাগবে না কোনো কিছু লাগবে শুধু আপনি ফেসবুকের পেজটা খুলেন পেজ যদি খুলতে না পারেন আমার ভিডিও লিঙ্ক আমি নিচে দিব প্রথমেই আপনি ফেসবুক পেজ কি ফেসবুক পেজ এবং ফেসবুকের মাঝে পার্থক্য কি ফেসবুক পেজ কিভাবে খুলে সেই বিষয়ে একটি ভিডিও আছে আপনি নিচের লিংকে প্রথম লিঙ্কে আছে আমার ভিডিও শেষে সেটা দেখে নেবেন পেজ খুলবেন পেজ খুলে আপনি মোবাইল ব্যবসা করবেন যেভাবে বিক্রয় ডট কম করে যেভাবে সেল বাজার করছে যেভাবে আমরা ফেসবুকে বাজার আছে ওই রকম একটি পেজ দিয়ে আপনি ব্যবসা করবেন কীভাবে ব্যবসা করবেন আমরা আপনাকে প্রোডাক্ট দেবো আপনার যা প্রোডাক্ট লাগে বা আমাদের কাছে যা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনি শুধুমাত্র আমাদের কাছ থেকে ফটো নিবেন দাম নেবেন এবং ওই ফটো ওই ফটোটা একটু এডিটিং করবেন এডিটিংটা কি আপনি আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন নামায় নিবেন পিক্স আর্ট বা ফটো এডিটর যে কোনো একটি অ্যাপ্লিকেশন নামায় নেবেন আমি যে ফটোটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিব মনে করেন আমি আপনাকে আইফোন সেভেনের পিক দিব আইফোন সেভেন আমি আপনাকে পিক দিচ্ছি আমি আপনি আমাকে দিবেন বারো হাজার টাকা ওই পিকটা আমি আপনাকে দেওয়ার পরে আপনি আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কনভারসেশন হবে বা আপনার সাথে আমার আলাপ হবে এবং আপনি ওই বারো হাজার টাকার ফোনটা আপনি চোদ্দো হাজার বিক্রি করেন পনেরো হাজার টাকা বিক্রি করেন এটা আপনার ব্যাপার যত পারেন সেটা বিক্রি করেন আপনি শুধুমাত্র ওই পিকচারে আপনি আপনার মোবাইল নম্বরটা অ্যাড করবেন পিকচার্ট বা ফটো এডিটর দিয়ে এবং আপনি যে সময় পুস্টটা করবেন ওই সময় ওইটার দাম লিখে দেবেন মনে আপনি আমি আপনার কাছে টাকা চাইছি আপনি সেটা চোদ্দ টাকা চাইবেন বা পনেরো হাজার টাকা চাইবেন আপনার যতটুকু লাভ দরকার আপনি ততটুকু লাভ দিয়ে আপনি সেটা পুস্ট করবেন এবং পুস্ট করে সেটা আপনি আপনার মোবাইল নাম্বার দেওয়া দিবেন কাস্টমার যে সময় নক করবে যেন আপনার সাথে নক করে এবং আপনি তার সাথে কিভাবে আপনি কাস্টমার খুঁজবেন এই মুহূর্তে দেখেন অবস্থায় লকডাউন সব কিছু বন্ধ মার্কেট ওয়ার্কেট সব বন্ধ আমি আমার লাইভে শেয়ার করছি আমি একটু দ্রুত স্পিডে কথা বলতে চাচ্ছি কারণ ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় শর্টকাটে হওয়ার জন্য আমি স্পিডের কথা বলতেছি আপনারা যদি মনে করেন আমার কথাগুলো বেশি ফাস্ট হয়ে যাচ্ছে আপনারা ইউটিউবে নিচে লিখে আসে আপনি স্লো মুডে দেখতে পারবেন আর আমার আওয়াজ স্লোলি আসবে স্পিডটা কমায় নেবেন আচ্ছা আমি আপনাকে বলতেছি যে আপনি পুসটাতে আপনার মোবাইল নাম্বার দেওয়া দিবেন এবং এই পুসটা কাস্টমার কীভাবে পাবে বা কাস্টমার কেন আপনার কাছে ফোন নিবে এই মুহুর্তে আমাদের করিমুল্লা মানে আমরা আমরা সিলেটে আসি এবং সিলেটে মনে করেন সবচেয়ে বড় মোবাইলের ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে করমুলা মার্কেট করিমুলা মার্কেটে আমাদের আছে প্রায় চারশো পঞ্চাশ আড়াইশো থেকে তিনশো হবে শুধুমাত্র মোবাইলের দোকানে আড়াইশো থেকে তিনশো দোকানে প্রতিদিন না হলেও দশটা করে যদি সেট বিক্রি হয় প্রতিদিন আপনার মনে করেন দুইশো দোকান হলে দশটা করে হলে দুই হাজার সেট বিক্রি হচ্ছে যদি আড়াইশো হয় পঁচিশশো সেট প্রতিদিন বিক্রি হয় পঁচিশশো সেট যে জায়গায় বিক্রি হয় ওই জায়গায় আমি সর্বনিম্ন বলতেছি এমনকি সর্বোচ্চ এরকম হতে পারে পাঁচ হাজারও বিক্রি হয় প্রতি প্রতিদিন আমাদের মার্কেটে সেট ধরলাম দুই হাজার সেট বিক্রি হয় এই যে আজকে প্রায় আমরা প্রায় গত মাসের চব্বিশ তারিখ থেকে আজকে হচ্ছে আপনার আজকে অলরেডি পনেরো তারিখ হয়ে গেছে আমাদের অর্থাৎ গত মাসের চব্বিশ তারিখ বন্ধ হয়েছে ছয় দিন আর এই মাসের পনেরো দিন টোটাল একুশ দিন একুশ দিনে যদি আপনি ধরলাম বিশ দিন বিশ দিনের মাঝে ধরেন আপনি দশ দিনে একদিনে যদি আমাদের মনে করেন দুই হাজার সেট বিক্রি হয় দশ দিনে আমাদের বিশ হাজার এবং বিশ দিনে আমাদের চল্লিশ হাজার সেট বিক্রি হয় চল্লিশ হাজার কাস্টমার অলরেডি এই মুহূর্তে আমাদের কিন্তু কিনতে পারে নাই তারা ফোন এর মানে আপনার সিলেট শহরটা ছোটো সিলেট শহরের চল্লিশ হাজার মানুষ ফোন কিনবে এই বিশ দিনে কিনতো একবারে কম হলেও এই চল্লিশ হাজার কাস্টমার কিন্তু অলরেডি দাঁড়াইয়ে আছে মার্কেটটা খুলবে আর তারা কিনবে মার্কেটটা খুলবে আর তারা কিনবে অনেকে ফোন নষ্ট হয়ে গেছে অনেকের ফোন প্রয়োজন অনেকের অনেক বিষয় প্রয়োজন ফোনের যার কারণে মানে চল্লিশ হাজার কাস্টমার অলরেডি রেডি যত দিন যাবে তত কাস্টমার কিন্তু বাড়তে থাকবে কারণ তারা ফর্ম পাইতেছে না এই অবস্থায় আপনি সবচেয়ে বিশাল আপনি মার্কেট ধরার জন্য সবচেয়ে বেশি বেস্ট ফ্রিলি আপনাকে বলে আপনি গ্রুপে যাবেন ফেসবুকে ফেসবুকে গ্রুপে গিয়ে আপনি দেখবেন সিলেটের সেল বাজার বা বিক্রয় ডট কম বাই সেল এভরিথিং বা বাই সেল এইরকম যদি আপনি কয়েকটি সার্চ করেন দেখবেন আপনার কয়েকটি বড় বড় গ্রুপ পাবেন সিলেটের এরপরে আমাদের আমরা সিলেটি আমরা হকল সিলেটি এরকম কয়েকটি গ্রুপ আছে আমাদের সিলেটের ফেসবুকে গেলে গ্রুপের ভিতরে গেলে ওইটা পাবেন ওইখানে দেখবেন এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার করে একটা গ্রুপের মেম্বার আছে আপনি ওইখানে গিয়ে আপনি আপনি আমার কাছে যে ফটোটা নেবেন যে দামটা লিখবেন ওই দাম ওই ফটো আপনি ওইখানে পোস্ট করবেন করলে কি হবে আপনার উইদাউট কোনো ইনভেস্ট কোনো টাকা লাগবে না তারা আপনার সাথে নক করবে আপনাকে মেসেঞ্জারে নক করবে ফোন করবে আপনি কনফার্ম করে নিলেন মনে করেন আমার কাছে দশ হাজার টাকায় নিয়েছেন বা বারো হাজার টাকায় নিয়েছেন আপনি চোদ্দ হাজার টাকা ফিক্সড করছেন চোদ্দো হাজার টাকা যেসব কাস্টমার সাথে ফিক্স হয়েছে কাস্টমারকে কাস্টমার যদি বলে ভাই আমি সেট নিতে চাই তখন আপনি কাস্টমারকে বলে দিবেন অমুক জায়গায় চলে আসেন আপনি আমাকে ফোন দিলেন ভাই কাস্টমারটা অমুক জায়গায় আসবে আমি তাকে ফোন ডেলিভারি দিয়ে দেব যদি সে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায় মনে করেন ফোনটা সে আমার কাছে নিয়ে গেছে কত সে চোদ্দ হাজার টাকায় নিয়ে গেছে আমি আমার আপনার সাথে কথা ছিল বারো হাজার আমি বারো হাজার টাকা রেখে আপনাকে দুই হাজার টাকা আপনার টাকা দিয়ে দিব কারণ আপনি কষ্ট করছেন মেহনত করছেন আপনি এখানে শ্রম দিয়েছেন আপনি অনলাইন মার্কেটিং করছেন আপনি এখানে কোনো এক্সট্রা আপনি এটা মাথায় আনবেন না যে আমি এই ইনকামটা আমার জন্য হালাল নাকি আমি এটা নিতে পারবো কিনা

বা বাইরের দেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে এগুলো কিন্তু সব প্রতিষ্ঠানে কিন্তু সব মোটরসাইকেল গাড়ি এরকম না কার না তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন চালায় বাদ বাকি কিছু মালিক হয়েছে যারা মেম্বার তারা তো সুতরাং আপনি এরকমভাবে বিজনেস করেন এটা হালাল সম্পূর্ণ হালাল দরকার হয় আপনি ফতোয়া নিয়ে নেন আপনি ফতোয়া ব্যক্তি আপনি ফতোয়া নিতে পারবেন এবং এই জায়গা থেকে আপনি যদি প্রতিদিন একটা স্যার বিক্রি করতে পারেন এক হাজার টাকা করে যদি লাভ হয় আপনার তিরিশ দিনে তিরিশ টাকা লাভ হচ্ছে একবারে নিম্নে বলছি আপনি এবং এইটা সম্পূর্ণ আমি আপনাকে সাপোর্ট দেবো আমার মতো আরও আমার দশটা ফ্রেন্ড আছে আপনাকে সাপোর্ট দেবে আপনার কোন সেট প্রয়োজন আপনার মডেল কি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমি আপনাকে সেগুলো দিব ইনশাল্লাহ তা আপনি এই হোম কোয়ারেন্টাইনের ভিতরে আপনি ঘরে বসে এই ইনকামটা করতে পারবেন আপনাকে কোনো জায়গায় যাওয়া লাগবে না যার প্রয়োজন সে গুলাবগঞ্জ থেকে আসবে যার প্রয়োজন সে বিয়ানী বাজার থেকে আসবে সে আসেই লাগবে আইসা আপনার কাছ থেকে নিবে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনার সাথে যদি সেটের সাথে দাম হয়ে যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন আপনি পারবেন ইনশাল্লাহ এবং দুই নম্বর যে বিষয়টা হচ্ছে আপনি মোবাইলের ব্যবসা এটা হান্ড্রেড পারসেন্ট সলিড এবং এই ব্যবসার উপরে আর কোনো ব্যবসা নাই এইটা হচ্ছে ফার্স্ট আমার কাছ থেকে অপিনিয়ন হচ্ছে আপনার ব্যবহারে আজ আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মানে প্রফিটেবল বিজনেস এবং এখানে লসের এবং ঝুঁকির কোনো টেনশন নাই এবং যা ধরনের গ্যারান্টি সমস্যা প্রবলেম সলভ সব কিছু আমি আপনাদের রিস্ক নিব। আপনি আমার কাছে যে ফোন নিবেন যদি কোনো কারণে দেখা যায় যে ফোনটা বিক্রি হওয়ার কারণে বিক্রি হওয়ার পরে দেখা গেছে কোনো একটি প্রবলেম সমস্যা আমি মানিবিক গ্যারান্টি দিব মানবিক আপনার কোনো টেনশনের কোনো বিষয় নেই দোকানের মেমো দিব সব কিছু দিব এবং আমাদের এই করোনা মহামারী শেষ হয়ে গেলে আপনি আমার সাথে বিজনেস করতে পারবেন অনলাইনে আপনি আরেকটা ভিডিও আছে আমার আপনি ফেসবুক খুলে কীভাবে মাসে এক লক্ষ টাকা আয় করবেন সেই ভিডিওটা আপনি দেখে নেবেন দেখলে আপনারা বুঝতে পারবেন সেটার লিঙ্ক আপনারা দুই নম্বরে পাবেন আমার ডিসক্রিপশনের ঠিক নিচে দুই নম্বরে পাবেন এবং আমার পেজে আপনারা পাবেন উপরের থেকে দুই নম্বরে আচ্ছা এইগুলো আপনার হচ্ছে মোবাইল ব্যবসা করে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা সেটা নিম্নে বললাম ওর দিয়ে এক লোক টাকা করতে পারবেন সেটার জন্য আপনার ভিডিও দেখে নেবেন এবং দুই নম্বর ওয়াই হচ্ছে দুই নম্বর ওয়াই আপনি কীভাবে ঘরে বসে ইনকাম করবেন আপনারা যারা আমাকে এখন দেখতেছেন যদি আপনারা বাসায় বসে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইন্টারনেট ইউজ করতেছেন এবং ইন্টারনেট ছাড়া আমার ভিডিও দেখা সম্ভব না এখন আপনারা যদি ইন্টারনেট মোবাইল দিয়ে দেখেন তাহলে এক কথা যদি দেখেন আপনার ওয়াইফাই দিয়ে তাহলে আরেক কথা যদি আপনার ওয়াইফাই থাকে তাহলে আপনি ভাগ্যবান আপনি আপনাকে যে ব্যবসা সম্পর্কে আপনাকে আইডিয়া দিতে চাইতেছি সেটা আপনার জন্য মানে গ্রহণযোগ্য এবং আপনি পারবেন আপনার যদি বাসার ওয়াইফাই থেকে থাকে আপনি যদি লোকাল নেটওয়ার্কের ভিতরে থাকেন হোক সিলেট হোক রাজশাহী হোক ঢাকা যে জায়গায় থাকেন ওই জায়গায় যদি আপনি থাকেন মনে করেন আপনি সিলেটে আসেন সিলেটে আপনি এখন আমার ভিডিও দেখতেছেন আপনার এলাকায় বসে আপনার বাসায় ওয়াইফাই লাগানো এখন আপনি চাইলে মাত্র অল্প টাকা বিনিয়োগ করে হ্যাঁ আপনি তিন থেকে চারটা রাউটার কিনে নেবেন তিনটা থেকে চারটা রাউটার বড় বড় চার এন্টিনোওয়ালা রাউটার আছে সো এন্টিনোওয়ালা রাউটার আছে রাউটার যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে মেসেজ করেন আমি আপনাকে রাউটার দিব রাউটার আপনি কিনেন এবং কিছু তার কিনেন যেগুলো আপনি ওই সম্পূর্ণ এলাকাটাকে মনে করেন ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য এবং যদি আপনার এমবিপিএস ইন্টারনেটের ওয়াইফাই এমবিপিএস যদি লিঙ্ক তিরই ব্যবহার করে থাকেন আপনি যদি স্বল্প বাজেটের ইন্টারনেট ইউজ করে থাকেন মনে করেন বারোশো নব্বই টাকার প্যাকেজ ইউজ করে থাকেন পনেরো এমপিএস সেটা আপনি একটু আপগ্রেড করেন আপগ্রেড করে সেটাকে আপনি ষোলোশো নব্বই করতে পারেন অথবা একুশশো নব্বই করতে পারেন পঁচিশ এমপিপিএস বা তিরিশ এমপিএসে নিতে পারেন নিয়ে কী করবেন আপনার ওই ওয়াইফাই থেকে শুধু রাউটার দিয়ে আপনি পুরো এলাকাটাকে একটু বেস্টন দিয়ে দেন মানে ঘেরাও করে নেন পুরো এলাকাটাকে আপনি আয়ত্তি নিয়ে আনেন মনে করেন আপনি এখানে আসেন একটা ওয়াইফাই যেটা মনে করেন দেড়শো এমবিপিএসের যে রাউটারটা সেই রাউটার দিয়ে একটা ওয়াইফাই থেকে মনে করেন এখান থেকে পঁচিশ হাত থেকে তিরিশ হাত দূরে গিয়েও মোবাইল ইউজ করা যায় পঁচিশ থেকে তিরিশ হাত দূরে গিয়েও দেড়শো এমবিপিএস স্পিডের একটা ওয়াইফাই রাউটার বা তিনশো এমপিএসের ওয়াইফাই রাউটার বিশ থেকে তিরিশ হাত দূরে গিয়ে ইউজ করা যায় আপনি যে সময় ছয় এন্টিনাওয়ালা বা চার এন্টিনাওয়ালা ওয়াইফাই রাউটার কিনবেন তখন সেটা দিয়ে আপনি মিনিমাম এখান থেকে মনে করেন দুইশো হাত দূরে মিনিমাম দুইশো হাত দূরে আপনি পিছনে বামে সামনে ডানে আপনি চতুর্দিকে গোলাকার অবস্থায় চতুর্দিকে আপনি দুইশো হাত দূরে আপনি কাভারেজ করতে পারবেন সেখানে একটা মেশিন বসালেন আপনার এখানে একটা মেশিন বসালেন সেই দুইশো হাত থেকে আরও দুইশো হাত দূরে আরেকটা মেশিন বসান এরকম তিনটা থেকে চারটা মেশিন বসান বসাই আপনি পুরো এলাকাটাকে পুরো এলাকাটাকে আপনি কাভারেজ করেন এলাকাও কাভারেজ করে আপনি প্রত্যেকটা বাসায় যারা মোবাইল ইউজ করতেছে তারা প্রত্যেকেই মোবাইলে সবার বাসায় কিন্তু ওয়াইফাই নেই আগেই বলে দিই সবার বাসায় ওয়াইফাই নেই যতটা মোবাইল আছে আপনাদের এলাকায় শুধু আপনি বলবেন আপনার বাসা থেকে লাইনটা নেবেন এবং আপনার বাসায় শুধুমাত্র মেইন রাউটার থাকবে এবং বাকি রাউটারগুলো প্রয়োজনে আপনি কারেন্টের লাইনেও সাথে নিয়ে নেবেন ওই আপনার ওই রাউটারের সাথে এবং ওই রাউটার থেকে আপনি লাইনটা নিয়ে আনিবেন সর্বোচ্চ আপনার যদি খরচ হয় তিনটা রাউটারের দাম পড়বে মনে করেন আপনার ষোলোশো টাকা করে ষোলো 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 আটচল্লিশশো টাকা আর হয়েছে গিয়ে আপনার তার লাগবে আরও চার থেকে পাঁচ হাজার টাকা এভারেজ দশ হাজার টাকার ভিতরে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এবং মিনিমাম আপনি পুরো এলাকায় যদি কাভারেজ করতে পারেন একবারে নিম্নে বলতেছি আপনি পঞ্চাশটা মোবাইল পাবেন যারা রেগুলার নিয়ে একটা ইউজ করে পঞ্চাশ একবারে নিম্নে পঞ্চাশটা মোবাইল আপনি যদি দুইশো টাকা করে মান্থলি নেন বা তিনশো টাকা করে মান্থলি নেন তাহলে আপনি পাবেন কত দেখেন আপনি পঞ্চাশটা মোবাইল থেকে দশ টাকা করে নিলে পাঁচশো টাকা আর যদি একশো করে নেন পাঁচ হাজার টাকা তিনশো করে নিলে পনেরো হাজার টাকা এটা আপনি মান্থলি ইনকাম শুধু আপনার এলাকাতে বলতেছি আমি পনেরো হাজার টাকা তিনশো টাকা করে যদি আপনি মান্থলি নেন একটা মোবাইল অর্থাৎ পার ডে দশ টাকা করে নেন তাহলে তিরিশ দিনে তিনশো টাকা তিরিশ দিনে দশ টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে যদি একটা মোবাইল থেকে নেন পঞ্চাশটা মোবাইল থেকে আপনি পাবেন কত টাকা দেখেন পঞ্চাশটা মোবাইল থেকে আপনি পাবেন পনেরো হাজার টাকা যদি একশো টাকা হয় তাহলে তিরিশ হাজার টাকা এইটা সম্পূর্ণ বৈধ ব্যবসা আপনি চাইলে করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না নিষেধ দিবে না সিলেটে আসে না কিছু জায়গা এলাকা যেখানে ফ্রি ওয়াইফাই ইউজ করা যায় সেগুলাতে মনে করেন টেন এম বিপিএস দিচ্ছে মানুষ আছে বিশ হাজার যার কারণে স্পিড মিলে না বাট আপনি এখানে পঞ্চাশ জন মানুষকে আপনি পঁচিশ এমবিপিএস দিবেন তারা ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনাকে আরেকটা জিনিস বলে দিই যদি আপনি লিঙ্থির ইউজ করে থাকেন তাহলে আপনি পনেরো এমবিএস এর প্যাকেজে আপনি যদি ওয়াইফাইতে ঢুকেন পঞ্চাশ এম বিপিপিএস স্পিড পাবেন তার মানে হচ্ছে আপনি যদি পঞ্চাশটা মোবাইল একসাথে ইউটিউব দেখেন আপনার বাফারিং করবে না যদি পনেরো এ এ যদি পঞ্চাশটা মোবাইল একসাথে বাফারিং করে না তাহলে আপনি পঁচিশ এম বিপিএসের অবস্থা কী হবে পঁয়ত্রিশ এম এর অবস্থা কী হবে যে সময় দেখবেন স্টার্ক করতেছে লগ আপনার ইউটিউব হ্যাং করতেছে বা মানে বাফারিং করতেছে তখন আপনি আপনার প্যাকেজটা বাড়ায় নেবেন এবং যদি আপনি এই ব্যবসাটা এখন শুরু করেন এজ এ ডিশের ব্যবসার মতো কিন্তু ডিশ না এজ এ ডিশের ব্যবসার মতো মানুষ যেভাবে প্রতি মাসে মাসে টাকা নেয় সেই আপনি ওইভাবে দশ টাকা করে নিতে পারেন মাত্রি টাকা নিতে পারেন অথবা আপনি বিকাশে নিতে পারেন প্রত্যেকে বলে দেবেন আপনি আমার আমাকে বিকাশে দশ টাকা করে পার্টি দিয়ে দেবেন বা আপনারা মাসে আমাকে বিকাশে দিয়ে দেবেন আপনারা পরিচিত লোককে দিয়ে দেবেন এবং ইনশাল্লাহ এটা প্রফিটেবল বিজনেস যারা আমাকে দেখতেছেন যদি শুরু করেন লজ্জা বেঙ্গে এখন শুরু করেন ভাই আরেকজন কাছে হাত পাতা থেকে ব্যবসা শুরু করেন এটা একটা ব্যবসা এবং এই ব্যবসা চাইলে করোনা যদি শেষ হয়ে যায় ইনশাল্লাহ বড় বড় জায়গা আমি এই ভিডিও বারোশো নব্বই টাকা বিনিয়োগ করে প্রতি মাসে কীভাবে দশ হাজার টাকা আয় করবেন বা তার থেকেও বেশি এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এই ব্যবসাটা সম্পর্কে তিন নম্বর পজিশনে এই ভিডিও দেখতে পারবেন আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিন আপনারা আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এবং এই চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখে নেন কীভাবে আপনি বারোশো নব্বই টাকা বিনিয়োগ করে দশ টাকা করবেন তো আমি এখন আপনাকে তিরিশ হাজার টাকার মনে করেন কীভাবে আয় করবেন সেটা সম্পর্কে ব্রিফিং দিতেছি এবং এটা একবারের পসিবল হান্ড্রেড পারসেন্ট সম্ভব আপনারা চাইলেই করতে পারবেন এবং যদি এই মহামারী শেষ হয়ে যায় ইনশাল্লাহ এইরকম ব্যবসা যদি আপনি করেন আপনি লাভবান হবেন আপনার লস হবে না আপনার এমন হবে না যে আপনি মনে করেন আপনার সব কিছু নিশ্চয় হয়ে যাবেন আপনি আপনি আপনার সব কিছু শেষ হবে এরকম কোনো কিছু না নষ্ট হলে লস হলে আপনার দশ হাজার টাকা লস হবে বাট আপনি যদি লাভবান হন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একবার তিরিশ টাকা কাজে লাগান বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে সুতরাং আপনি বিজয়ী হওয়ার চেষ্টা করেন আমি আবার বলতেছি বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে একবারে সহজ সিম্পল বিষয় অনেকের মাথায় আসতেছে না আপনি এই কাজটা করেন দেখেন আরেকজন মাথায় হাত দিবে আমি এটা আগে কেন করলাম না তো আপনারা চাইলে শুরু করেন যদি আপনার ভিতরে মনে করেন সাহস পাচ্ছেন না মনোবল পাচ্ছেন না যদি সিলেটের লুক হয়ে থাকেন আপনি ব্যবসা শুরু করেন আপনার সাথে আমি আসি আমাকে পার্টনার করে নিন আমি আপনার সাথে ব্যবসা করব। আপনি আমাকে পার্টনার করেন তারপরেও ব্যবসাটা করেন আল্লাহর বাস্তে করেন দেখেন ব্যবসা আসতে লাভ হয় কি না আমি যদি ফ্রি হতাম বেকার হতাম তাহলে আমি ব্যবসাটা করতাম সিরিয়াসলি বলতেছি আমি যদি ফ্রি হতাম বেকার হতাম এটা সিরিয়াসলি করতাম শুধুমাত্র একটা জায়গা বলে দিই সিলেটের শুধু একটা জায়গা বলে দিই আপনি স্টেডিয়াম যান কে দেখেন কত শো ডাক্তার আছে কত শো ফার্মেসি আছে কত শ্র কর্মজীবী আর মানুষ ওইখানে আছে কত মানুষ ওইখানে আপনার যে বাদাম বিক্রি করে তারও একটা মোবাইল আছে সেও ইউজ করে যারা রিপ্রেজেন্টেটিভ বিক্রি করতে আসে এরা ঘন্টার ডাক্তারের চেম্বারে বসে থাকে এরা কি মনে করেন আপনি যে চারশো পাঁচশো টাকা দিয়ে প্যাকেজ কিনে না ওয়াইফাই আপনার করে বাড়ি থেকে নিয়ে আসে এটা সম্ভব না রে ওয়াইফ প্রত্যেকেই এখানে হিসাবই মানুষ ওই হিসাবই মানুষরা দশ টাকা দিয়ে যদি আপনি আনলিমিটেড ইন্টারনেট দেন কেন ইউজ করবে না আপনার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে বাট খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি ব্যবসাটা শুরু করেন দেখেন হাজার হাজার কাস্টমার ওইখানে একটা মোবাইল থেকে আপনি দশ টাকা করে নেন একশো একশোটা মোবাইল এক হাজার মোবাইল যদি এক হাজার মোবাইল হয় দশ টাকা করে নিলে আপনার প্রতিদিন দশ হ্যাটে করে জি হইতেছে প্রতিদিন দশ টাকা করে হইতেছে কেন নিবে না আপনার বাদাম বিক্রেতা নিবে যে পেঁয়াজি বিক্রি করে যে চটপটি বিক্রি করে সে নিবে আপনার ফার্মেসির ফার্মেসিতে একটা ফার্মেসিতে আছে দশ থেকে পনেরো জন কর্মচারী প্রত্যেকে নিবে ডাক্তারের চেম্বারে দশ থেকে বারোজন জন মানুষ আছে প্রত্যেক দিন প্রতি ডাক্তারের কাছে পঞ্চাশ থেকে শ মানুষ আছে তারা এক একজন কি দশ টাকা করে নিবে না আপনি ওয়াইফাই লিফলেট দেন আপনি স্টিকার মেরে রাখেন যে দশ টাকায় আনলিমিটেড ইন্টারনেট দশ টাকা আনলিমিটেড ইন্টারনেট আপনি দশটা ওয়াইফাই রাউটার বসান আপনি চারটা প্যাকেজ এখানে ইনস্টল করেন আপনি দু হাজার টাকা একুশো নব্বই টাকায় চারটা প্যাকেজ ইনস্টল করেন দেখেন ওইখানে প্রফিট আছে কিনা আপনি পারেন না আমাকে নেন আমি আপনার সাথে পাঠার হবো যদি কেউ আগ্রহী থাকেন আমাকে নক করেন ইনবক্স করেন আমি ব্যবসা করবো চাইলে আপনারা করেন আমার সাথে আমি ফ্রি না যার কারণে আমি করতে পারতেছি না নইলে আমি করে দেখাতাম যতটা ব্যবসা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটি ব্যবসা থেকে আপনারা প্রতি মাসে আয় করতে পারবেন বিশ্বাস করেন না সেই জন্য তো হয় না বিশ্বাস করলে তো হবে রে ভাই বিশ্বাস করে দেখেন এখানে একটি কথাও আমি আপনাকে ফস বলতেছি না একটি কথাও আপনাকে রং বলতেছি না যা বলতেছি বাস্তব বলতেছি একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর বলতেছি লস হওয়ার কোনো মানে কোনো ওয়ে নাই হ্যাঁ তবে লস হতে পারে শুধুমাত্র সেটা আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না সেটা আপনি মানতে হবে আদারওয়াইজ আপনি বলেন আমি আপনাকে যেটা বলছি আপনার লস হয়েছে কি লস হয়েছে কেমন লস হয়েছে আপনার তো মেশিন থাকবে না আপনার তো রাউটার থাকবে আপনার তো সব কিছুর জিনিস আপনার থাকবে যদি লস হয় এগুলো তো আপনার কিনে নেওয়া জিনিস এগুলো তো আপনার বিফলে যাবে না কোনো না কোনো সময় কাজে লাগবে নাহলে আপনি আমাদের মার্কেটে বিক্রি করতে পারবেন সেকেন্ড হ্যান্ড হিসাবে যাক ওইটা বাদ দিলাম দুইটা অপশন শেষ আমাদের তিন নম্বর অপশন হচ্ছে তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে আমরা তিন নম্বর ব্যবসা যেটা তিন নম্বর হচ্ছে আপনি চাউলের ব্যবসা করতে পারেন হ্যাঁ চাউল পাইকারি চাউল কীভাবে চাউলের ব্যবসা করবেন আপনি আমি গত দুই সপ্তাহ আগে যে চাউটা কিনে নিয়ে আসছি পনেরোশো নব্বই টাকা বা ষোলোশো টাকা সামথিং ওই চাউলটা পরের সপ্তাহে সেটা কিনছি সতেরোশো টাকা এবং এর পরের সপ্তাহে লাস্ট যেটা আমি কিনছি ওইটা দুই হাজার টাকা দিয়ে গতকালকে আমি সেটা নিয়ে আসছি ওই সতেরোশো টাকার চাউল নিয়ে আসছি দুই হাজার টাকা দিয়ে এবং এর নিচে কোনো ভালো মানের কোনো প্রোডাক্ট নাই বর্তমান বাজারে এখন আপনি আমি লোকাল এরিয়ার কথা বলতেছি হ্যাঁ এখন আপনি ওই চাউটা যদি আপনি পাইকারি খালিঘাট থেকে নিয়ে আসেন সিলেটের কথা বলতেছি আপনি যদি খালিঘাট থেকে নিয়ে আসেন সেই চাউটা এক দেড়শো টাকা কমে পাবেন এখন আমি আপনাকে যে ব্যবসাটা সম্পর্কে বলতেছি আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন আপনার কাছে মোটামুটি একটা ইনভেস্ট করার ক্ষমতা আছে আপনি অল্প টাকা দশ থেকে বিশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে আপনি এক কাজ করেন আপনি এই মুহূর্তে আপনার পরিচিত যদি কোনো লোক থাকে গাও এলাকায় মানে গ্রাম সাইডের দিয়ে মনে করেন এদিকে গেলে শাহপুরানের ওইদিকে মনে করেন বটেশ্বরের ওইদিকে ওইদিকে গেলে আপনি সুনামগঞ্জ এরপরে চাতক এরপরে লামাখাজি বিশ্বনাথ ওই এলাকায় এদিকে আপনি লালাবাজারের পরের যে এলাকা আছে ওইগুলোতে এদিকে গহরপুর তো ওই যে এলাকাগুলো আছে ওই এলাকাতে যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে ওই জায়গাটাতে আপনারা একটু নক করেন আপনারা প্রত্যেকটা যারা ওইখানে গ্রাম অঞ্চল আছে তারা প্রত্যেকে কিন্তু দান চাষ করে অর্থাৎ দান চাষ করে সেগুলো গুদাম জাত করে এবং গুদাম জাত করে সেগুলা রেখে দেয় তারা রকম প্রত্যেকটা কৃষি পরিবারে আপনার প্রত্যেকের গড়ে মাঝে মনে করেন ওই দানগুলা স্টক করা আছে আপনারা সেখানে তাদের সাথে আলাপ করেন গিয়ে আপনি আমরা যে বস্তা কিনতেছি দুই হাজার টাকা দিয়ে সেই বস্তা আপনি দান হিসাবে কিনেন অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা চাউল করে দিয়ে দিবে আপনাকে বাঙ্গাইয়া তারপর চাউল করে দিবে সেই চাউলটা আপনারা ওইখান থেকে ভালো মানের চাউল আপনারা নিয়ে আসতে পারবেন সাত থেকে আটশো টাকা দিয়ে ধরলাম একবারে নিম্নে কিন্তু ছয়শো টাকা করে আনতে পারবেন বস্তা আপনাকে ধরলাম আমি সাতশো বা আটশো টাকা দিয়ে আসছেন আরও মনে করলাম দুশো টাকা গেছে আপনার গাড়ি ভাড়া পর্যন্ত আপনার এলাকা পর্যন্ত নিয়ে আসতে দুই আপনার দুশো টাকা গেছে আপনি টোটাল এক হাজার টাকার ভিতরে ওই পঞ্চাশ কেজি চাউলের বস্তা নিয়ে আসতে পারবেন ওই গাও এলাকা থেকে পঞ্চাশ কেজি চাউলের বস্তায় এক হাজার টাকায় নিয়ে আসতে পারেন ধরলাম আমি বারোশো টাকায় আপনি নিয়ে আসছেন বারোশো টাকায় নিয়ে আসি আপনি পনেরোশো টাকায় পাইকারি বিক্রি করেন আপনি আপনি বিক্রি করার প্রয়োজন নাই আপনি শুধুমাত্র আপনি আপনার যে এলাকা আছে আপনি যেখানে আসেন আমার কথা যে জায়গা থেকে শুনতেছেন ওই জায়গা থেকে আপনি একবার সকালে আপনি ঘুম থেকে উঠে আপনি আপনার বাজারে যাবেন গিয়ে দেখবেন কতজন মানুষ মানে ওই কি বলে রুজ কামলা বলে রুজ রুজে কাজ করার জন্য প্রতিদিন কত মানুষ রাস্তার পাশে দাঁড়ায় থাকে এরকম মানুষ এখন কাজ পাইতেছে না আপনি শুধু আপনার পরিচিত যদি কেউ থাকে এরকম গরিব মানুষ তাদেরকে দিয়ে আপনি এই ব্যবসাটা করান আপনি শুধুমাত্র গিয়ে ওই জায়গা থেকে আপনি চাউলটা কালেকশন করবেন চাউলটা কালেকশন করে আপনি নিয়ে আসে আপনার বাড়িতে রাখেন এবং আপনি ওই চাউলের যে কেজি আপনি কিন্তু এক হাজার টাকায় পাইছেন বা বারোশো টাকায় পাইছেন আপনি সেটা পনেরোশো টাকায় চাউল বিক্রি করেন অথবা আপনি কেজি হিসাবে বিক্রি করেন একবারে কম দামে কিন্তু সেই চাউলের দামটা থাকবে এবং চাউলের চাউলের মানটাও থাকবে ভালো আপনি দেখেন আপনি রাস্তার পাশে কিন্তু যতটা দোকান খোলা আছে সবগুলা খানা খানা পিনার জায়গাগুলা খোলা আছে যেমন মনে করেন সবজি ফল এরপরে মনে করেন ডিপার্টমেন্টাল স্টোর ফার্মেসি এইরকম জায়গা কিন্তু খোলা আছে এইগুলোতে কোনো বাধা নাই এবং সরকারও এই জায়গায় নিষেধ দেয় নাই এবং যারা এগুলো বিক্রি করতেছে ফল মূল সবজি এগুলোতে কোনো নিষেধ নাই চাউল টাউল ডাইল যারা বিক্রি করছে এদের সাথে কোনো নিষেধাজ্ঞা নাই এরা পাঁচটা মধ্যেও বিক্রি করতে পারবে তাইলে আপনি ওই চাউলটা নিয়ে আসেন আপনার এলাকায় যদি মনে করেন আমি আসি বর্তমানে সিলেটের সাপোর্ণে বা আমি আসি মনে করেন মেঝে টিলা করে আসি টিলা করে দেখেন আগে দোকান ছিল একশোটা এখন একশোটার মাঝে দশটা দোকান খোলা বা কিনা বইটা দোকান বন্ধ যে কোনো একটা দোকানে আপনার পরিচিত যদি কোনো দোকান থাকে ওই দোকানের সামনে আপনি একটা লোককে বসায় দেন পাঁচ বস্তার চাউল ওইখানে রেখে দেন আপনি একটা পাল্লা রাইখা দেন আর মনে করেন বউলের বরফ বউলের বৌল অথবা টুকরিতে আপনারা সেই চাউলটা রেখে দেন দেখেন আপনার প্রোডাক্ট ফেল হয় কিনা পাইকারি দামে বিক্রি করেন দেখবেন সেটা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট হবেন এবং যদি আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করেন বিশ হাজার টাকা আপনাকে আরো বিশ হাজার টাকা লাভ দেবে দেখেন আপনি ব্যবসাটা শুরু করেন যদি বিশ হাজার টাকা বিশ টাকা লাভ নাও দেয় বিশ হাজার টাকা যদি পনেরো টাকা লাভ দেয় লস্ত নাই বি টাকা যদি দশ টাকা লাভ দেয় লস্ত নাই দশ হাজার টাকা যদি দশ টাকা লাভ দেয় লস্ত নাই সুতরাং আপনি ব্যবসাটা শুরু করেন আপনি একটু প্ল্যানিং করেন আপনি একটু আলোচনা করেন ভিডিওর দীর্ঘ হয়ে যাচ্ছে যাচ্ছেন আমি একবার হিসাব সহকারে আপনাকে দেখিয়ে দিতাম হান্ড্রেড পার্সেন্ট এটা প্রফিটেবল বিজনেস চাইলে আপনি করতে পারবেন আপনি একটু লিঙ্ক নেন খোঁজখবর নেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আলাপ করেন গাঁও গ্রামের মাঝে যারা কৃষিবাদ করে যারা চাষাবাদ করে তাদের সাথে আলোচনা করেন হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল বিজনেস এবং এই চাউটা বিক্রি হবে মানুষ ওই চাউটাই পাইতেছে না এখন এখন যে মানুষকে আমরা অনেকেই দান করতেছেন ওই দান করার জন্য কিন্তু বালক চাল খুঁজতেছে কিন্তু মিডিয়াম মানের চালও বর্তমানে বাজারে নাই একবারে কম দামি মানের যে চালগুলা সেগুলো বর্তমানে দুই হাজার টাকার উপরে পঞ্চাশ কেজি সুতরাং আপনারা ওইটা মাথায় রাখেন তিন নম্বর বিজনেস চাউলের ব্যবসা সেটা করতে পারেন যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন আপনি সেই ব্যবসাটা করতে পারেন চার নম্বরটা হচ্ছে সবজি ব্যবসা আপনি যদি সিলেটের বাসিন্দা হয়ে থাকেন অন্যান্য জেলার ব্যাপারে আপনারা আমাকে নক করতে পারেন মেসেঞ্জারে আমাকে নক করলে আমি আপনাদের সাজেশন দিয়ে দিব বা আপনাদের সামান্য ব্রিফিং দিব হ্যাঁ চা যদি সিলেটের মানুষ হয়ে থাকেন আপনি আপনি দেখেন সিলেটের সব কিছু সবজি বিক্রি হয় আপনি সুবানিঘাট থেকে সব সবজির যত প্রোডাক্ট আছে তার সুবানিঘাটে থাকে ওই সুবানিঘাট থেকে সম্পূর্ণ সিলেটে ডিভিশনে ওইটা বাগা হয় এবং কিছু মাল আসে টুকর বাজার ওই যে এলাকার থেকে বা গ্রামের ওই সাইড থেকে তো ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আসে আমাদের ওই সুবানিঘাট থেকে তো সুবানিঘাটে আপনি চা দুই তিনজন আপনার আশপাশ যারা গরিব মানুষ খাইতে পারতেছে না ওই ওদের থেকে দুই একজনকে আপনি বাসাই করেন বাসাই করে আপনি সামান্য ইনভেস্ট করেন আপনি ওই যে আপনাকে বললাম আপনি মনে করেন টিলা করে একশোটা যে কোনো একটা দোকানের সামনে দুইটা টুকরি দিয়া ওই একজন বা দুইজন মানুষকে বসাই দেন আপনি সবজি দশ হাজার টাকা সবজি নিয়ে আসেন সবজি দশ হাজার টাকা সবজি নিয়ে আসলে দেখেন আপনি প্রতিদিন আপনি এক হাজার টাকা বাইর হবে প্রতিদিন এক হাজার টাকা বাইর হবে দশ হাজার টাকা সবজি থেকে প্রতিদিন এক হাজার টাকা প্রফিট হবে আপনি ইনভেস্ট করে দেখেন আপনার প্রফিট হয় কিনা আপনি বসা লাগবে না আপনার আশপাশ যারা অনেক গরিব আছে আপনার এলাকাতে খুঁজে দেখেন দশ থেকে পনেরো জন মানুষ আছে একবারে গরিব তাদেরকে আপনি শুধু বলেন আমি তোমাকে বেতন দিব অথবা প্রতিদিন আমি তোমাকে দুইশো বা চারশো টাকা দিবো তুমি আমার এই কাজটা করো যদি আপনি সব কিছু খরচ বাদে পাঁচশো টাকা প্রতিদিন পান মাসে তো আপনি পনেরো হাজার টাকা পাই দিয়েছেন শুধুমাত্র আপনার দশ হাজার টাকা ইনভেস্ট হওয়ার কারণে এবং আপনি শুধু মধ্যবিত্ত হিসাবে আপনার সংসার চলতেছেন আপনার পকেট খরচ চলতেছে না আরও গরিব পাঁচ সাতজন মানুষের আপনি কিন্তু ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন তো সেটা হচ্ছে আমার চার নম্বর ওয়ে আপনি সবজি ব্যবসা করতে পারেন এবং ম্যাক্সিমাম ঠেলাতে ব্যবসা করে আপনি ঠেলাতে ব্যবসা করার প্রয়োজনে আপনি দুই দুই টুকরি কিনে দেন টুকরি কিনে বা ওই যে বোল কিনে আপনি আপনার ওই গরিব মানুষ চার পাঁচটাকে বসায় দেন বা দুইটা মানুষকে বসায় দেন একটা মানুষকে বসায় দেন বসায় দিলে কীভাবে আপনি তো আমি চার পাঁচটা কেন বললাম আপনি যদি চারজনকে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে যদি আপনি পাঁচজনকে বসায় দেন পাঁচজনের কাছে আপনি প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করে দেন এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা ইনকাম করছেন আপনি মাসে কত পাচ্ছেন আপনি মাসে পাচ্ছেন প্রতিদিন পাঁচ হাজার হলে দশ দিনে পঞ্চাশ হাজার মাসে দেড় লক্ষ টাকা প্রয়োজন নাই ওইগুলো চিন্তা করার আমি একবার সিম্পলি বলতেছি বেশি বললে আবার মানুষ উল্টাপাল্টা কথা বলে বিশ্বাস করে না কোনো সময় সেটা নিয়ে চিন্তা করে নাই যে যার কারণে সেটা মেনে নিতে পারে না আমি বললাম একজনই একজন থেকে শুরু করেন পরে দুই দুইজন তিনজন যারা বর্তমানে ম্যাক্সিমাম প্রোডাক্ট সবজি বিক্রি করে তারা ঠেলাতে বিক্রি করে আপনার ঠেলাতে বিক্রি করার কোনো প্রয়োজন নাই বর্তমানে একশোটা দোকানের বা যে নব্বইটা দোকান অফ আছে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় যান একশো টাকা যে নব্বইটা দোকান অফ আছে ওই নব্বইটা দোকানে যে জায়গায় আপনার পরিচিত দোকান একটা হয় ওই জায়গায় আপনি বসায় দেন পরিচিত না থাকলেও কেউ বাধা দিবে না এগুলো দোকানও খুলবে না এখন দোকান খোলা নিষেধ নিষেধরে ভাই কিন্তু আপনি যে প্রোডাক্টটা আমি বলছি সেই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এটাতে কোনো নিষেধ দেখা নাই আপনি ঘরে বসে দেখেন গরিব মানুষকে সেখানে বসিয়ে দেন আপনি ইনকাম করেন প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন একটা মানুষকে বসিয়ে দিলে মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন করস পরেও আপনার পনেরো বিশ হাজার টাকা থাকবে ফাঁসটা বসায় দিন এক লাখ টাকা আয় করতে পারবেন এইগুলো আমার চার নম্বর ব্যবসার আইডিয়া এবং পাঁচ নম্বর হচ্ছে আমি ফলের ব্যবসা বলতেছি ফলের ব্যবসা হ্যাঁ এর আগে একটা কথা বলি সবজি ব্যবসা আপনি সবজি ব্যবসা কিভাবে সবজি ব্যবসা করবেন সেই বিষয় নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনারা নাম্বার তিন ওই লিঙ্কে নাম্বার চার নম্বর চার নম্বর লিঙ্ক প্রথমটা ছিল প্রথমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেজটা কি পরেরটা বলছি মনে করেন ওই যে ফেসবুক পেজ শেয়ার করে এক লক্ষ টাকা এবং এরপর ওয়াইফাই এবং চার নম্বরটা হচ্ছে আপনি সবজি ব্যবসা যে ওই ব্যবসা সম্পর্কে আরো ডিটেল আলোচনার জন্য আমার আরেকটা ভিডিও আছে চার নম্বর লিঙ্কে যান চার নম্বর লিঙ্কে গেলে নিচে দেওয়া আসে আর ফেসবুক পেজে উপরে দেওয়া আসে আপনারা ওইখান থেকে চার নম্বর লিঙ্ক থেকে ওই সবজি ব্যবসার সম্পর্কে আরও একটু অভিজ্ঞতা নিতে পারবেন এবং পাঁচ নম্বর ব্যবসা হচ্ছে ফল মূল বিক্রি করতে পারবেন আপনি বসা লাগবে না ভাই আপনি বসা লাগবে না টেনশন নিয়ে না যে কোন একজন গরিব আশপাশের মাঝে অনেক গরিব আছে অনেক গরিব আছে যারা খাইতে পারতেছে না তাদের কাছ থেকে যে কোনো একজনকে নিয়ে নেন আপনি ফল বিক্রি করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করতে পারবেন আমি আপনাকে যদি আমার কাছে সময় থাকতো অলরেডি আমরা তিরিশ মিনিট চৌচল্লিশ সেকেন্ড হয়ে গেছে আমরা আপনার সাথে আলাপ করতেছি তো যদি আমার সময় থাকতো হাতে তাহলে আমি আপনাকে একবারে ডিটেল সহ বলতাম আমার কাছে আরো পনেরোটা বিষয় নিয়ে আলোচনার বিষয় যার কারণে আমি আরো দুইটা পর্বে আপনাদের সাথে শেয়ার করব তো টোটাল আমার পনেরোটা মাঝে আজকে পাঁচটা শেষ আরো দশটা রয়েছে তো প্রত্যেকটা যদি এত লম্বা হয় তাহলে কিন্তু বলা যায় না আর একটা ব্যবসা অনেক বড় ব্যবসা ভাই এক ব্যবসা দিয়ে লক্ষ টাকা ইনকাম করবেন আমি যদি একটু লম্বা না করি আমি যদি একটু বুঝে না বলি তাহলে আপনি কেমনে ব্যবসা করবেন আপনি আমাকে বারবার মেসেজ দিবেন আমি আপনাকে কোজন কি মেসেজ দিয়ে আনসার দেবো অলরেডি আমার কাছে পঁচিশশো থেকে তিন হাজার কমেন্ট আসছে যেগুলো আমার পড়তে আমার দুই থেকে চার ঘন্টার সময় যায় আমি বলছিলাম দুইগো চব্বিশ থেকে আটচাল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের আনসার দিব আমার অলরেডি আমি আপনাকে কী দেখাবো আমার অলরেডি ফোনের ভিতরে অলরেডি আমার ফোনের ভিতরে এই যে ফোন এই ফোনের ভিতরে আমার অলরেডি প্রায় দেড়শোটা স্ক্রিনশট আছে যেটা সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাইতেছি ওই স্ক্রিনশটে দেড়শোটা কমেন্টের আনসার দিব এই জন্য দেড়শোটা কমেন্টের আনসার তো দেড়শোটা কমেন্ট ভাই এইগুলা কম না ভাই এর মাঝে সতেরো থেকে আঠারোশো থেকে বাসাই করে দেড়শোটা দিছি অনেক প্রশ্ন আছে সিমিলার অনেক প্রশ্ন আছে যে একই ধরনের ওয়ার্ড যার কারণে ওইগুলো না বলে শুধুমাত্র দেড়শোটা ইম্পর্টেন্ট ওইখান থেকে দিছি আরও প্রায় চারশো থেকে পাঁচশো কমেন্ট আসছে যেগুলোর আনসার দিতে দিতে আমার রাত্রে দুইটা বাজছে এবং আমি এখন রাত্রে বাজে প্রায় সাড়ে তিনটা চারটা সাড়ে তিনটা বেজে গেছে সাড়ে তিনটা বেজে গেছে আমি এখনও ওই আপনাদের সাথে এই শুটা আরম্ভ করছি সময় দিয়ে কাভারেজ করতে পারতেছেন আবার বিশাল প্রচুর কাজের চাপ আছে সব দিক মিলে আপনাদের সাথে শেয়ার করতে একটু সময় কষ্ট লাগতেছে আর কি কষ্ট হইতেছে আবার এটা এডিটিং করতে করতে সকাল নটা বাজবে এক থেকে দুই ঘন্টা ঘুমাবো আবার মনে করেন কাজ শুরু হয়ে যাবে আচ্ছা যাক যে চার পাঁচ নম্বর ব্যবসা হচ্ছে আপনি ফলের ব্যবসা করে প্রতি মাসে এক করতে পারবেন ফলের ব্যবসার মাঝে একটা হচ্ছে ডাবের ব্যবসা একটা হচ্ছে তরমুজ একটা হচ্ছে তরমুজ বা অন্যান্য যে ফলগুলো আছে মাল্টাটালটা আদারওয়াইজ অন্য ফলগুলো আপনি এখন পাবেন না আপনি আঙ্গুর পাবেন না বা অন্যান্য জিনিস পাবেন না তবে আপনি আনারস পাবেন আপনি তরমুজ পাবেন আপনি ডাব পাবেন এগুলো আপনার অ্যাভেলেবেল সিলেটে অ্যাভেলেবেল আছে কোন জায়গায় পাবেন না পাবেন আমার এই সম্পর্কে ডাবের ব্যবসা সম্পর্কে ডিটেল আছে আপনি পাঁচ নম্বর লিঙ্কে যান পাঁচ নম্বর লিঙ্কে গেলে আপনি ডাবের ব্যবসা থেকে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন চল্লিশ চল্লিশ হাজার টাকা থেকে আরও বেশি প্রায় আশি টাকা আয় করতে পারবেন সেটা সম্পর্কে আপনার ডিটেল আলোচনা আছে পঁচাশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি ইনকাম করতে পারবেন সেটাতে যারা গেলাম না আপনি আমি আপনাকে এখন শর্টকাটে বলতেছি আপনি অল্প বিনিয়োগ করেন আপনি ডাবের ব্যবসা বলেন আপনি তরমুজ বলেন আপনি যদি তরমুজে মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করেন দশ হাজার টাকা থেকে আপনি মনে করেন প্রতিদিন দশ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন আপনি দুই থেকে আড়াই হাজার টাকা আয় করতে পারবেন শুধু তরমুজ বিক্রি করে আপনি বিক্রি করা লাগবে না আবার বলতেছি আপনি আশপাশের মাঝে হাজার হাজার গরিব আছে যে কোনো গরিব দুইজনকে দেন গরিবকে দিয়ে আপনি ওই ব্যবসাটা চালান তাদেরকে প্রতিদিন পাঁচশো টাকা করে দেওয়ার পরে আপনার দুই হাজার পনেরোশো টাকা ইনকাম থাকবে কিভাবে আপনি ব্যবসা করবেন আমি শুধু ডাবের ব্যবসা সম্পর্কে আমি বলতেছি ডাবের সম্পর্কে আমি কোনো ডিটেল বলবো না ডাব কোথায় পাবেন না পাবেন সবকিছু আমার লিঙ্ক আছে পাঁচ নাম্বারে ওইখানে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এবং ডাবের ব্যবসা করে আপনি আশি পঁচাশি হাজার টাকা ইনভেস্ট করা লাগবে না ওই ভিডিওতে লেখা আছে বড় ব্যবসা করার জন্য আমি ছুটো ব্যবসা বলতেছি আপনি অল্প বিনিয়োগ করেন দশ হাজার টাকা ডাব কিনে আনেন ডাব কিনা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকাতে চল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং ডাব পঞ্চাশ টাকা নিচে বিক্রি হয় না একটা ডাব যদি দশ টাকায় লাভ হয় দশটা ডাবে একশো টাকা এবং একশো টাকা লাভে এক হাজার টাকা আপনি ওই ডাবের ব্যবসার ভিডিওটা দেখেন সম্পর্কে বুঝতে পারবেন এখন আসি তরমুজে তরমুজে কীভাবে ব্যবসা করবেন তরমুজ বর্তমানে কিনা পড়তেছে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা যেটা হচ্ছে পাইকারি রেট তিরিশ টাকাও আছে চুটু চুটুগুলো আপনি একসাথে পুরো একটা মনে করেন লট কিনবেন ওই লটের দাম ধরলাম আমি দশ হাজার টাকা একটা তরমুজের দাম পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে আশি টাকা আছে একশো টাকার উপরে কোনো তরমুজ নাই বাট ওই তরমুজগুলা দুইশো আড়াইশো তিনশো দেড়শো একশো বিশ ওই দামে বিক্রি হয় এর নিচে বিক্রি হয় না আপনি যদি খোঁজখবর নেন আপনি সিলেটে এখন খোঁজখবর নেন প্রত্যেকটা ঠেলাতে একশো টাকা নিচে কোনো তরমুজ পাবেন না হ্যাঁ দাম দর করতে 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 যে সময় যে বাদগুলা থাকে যে নষ্টগুলা থাকে সেফা ডেফা যে অনেকটা আছে বা অনেকটা আছে মনে করেন মাই খাওড়া বা অনেকটা আছে দাগি মাল ওই প্রোডাক্টগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে দেয় কারণ তার প্রফিটের উপরের প্রফিট সেগুলো তো ও এইগুলো সারা বড় মোটামুটি মিডিয়াম সাইজের কোনোটাই আপনি একশো টাকা পাবেন না দেড়শো দুশো নিচে আপনি কোনো তরমুজ নাই আপনি দশ হাজার টাকার তরমুজ কিনেন আপনি যদি যেহেতু আপনি মধ্যবিত্ত পরিবার আমার মধ্যবিত্তের নিয়ে আমার আজকের ভিডিও আপনি তরমুজে দশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনার যদি টেলা না থাকে আপনার কোনো সমস্যা নাই আপনি আমি আগেও বলছি যে কোনো একটি পয়েন্টে যে কোনো একটি দোকানের সামনে চার পাঁচটা মনে করেন ওই টুকরি নিয়ে ওইখানে আপনি তরমুজ রাখেন মাটিতে ফালায় রাখেন তরমুজ আর ওই টুকরিতে রাখেন চার পাঁচটা দশটা দেখেন তরমুজ বিক্রি হয় কিনা যদি তরমুজ বিক্রি হয় না আপনি আমাকে ফোন দিন আমি আমার আমার বাসার জন্য আমি তরমুজগুলো নিয়ে আসবো ব্যবসা শুরু করেন আপনি ইনভেস্ট করেন দেখেন আপনি ব্যবসা হয় কিনা তরমুজ বিক্রি করে প্রতিদিন আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা মনে করেন দুই থেকে তিন হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন আপনার খরচ পরেও হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আমি দেখছি বিদায় আপনাকে বলতেছি যদি দেখতাম না তাহলে এটা বলতাম না হান্ড্রেড পার্সেন্ট মানে নিজের চোখে দেখে আসছি এই জন্য বলতেছি এবং আমি অলরেডি দুই একজনের সাথে আলাপও করছি তাদের ফোন নম্বরও নিয়ে আসছি চাইলে আপনি তাদের কাছ থেকেও আপনি তরমুজ কিনতে পারবেন পাইকারি রেটে এবং তারা মিরা বাজারে বিক্রি করে আমি তাদের সাথে আলাপ করছি শিবগঞ্জে একজনে বিক্রি করে তাদের সাথে আপনি আপনি চাইলে তাদের সাথে আলাপ করে তাদের কাছ থেকেও মাল নিতে পারবেন আপনি চাইলে ডাইরেক্ট যে জায়গা থেকে বিক্রি করে ওই জায়গা থেকে আপনি নিতে পারবেন কোন জায়গায় পাবেন সেটার জন্য আপনি সুবানি গেটে চলে যান গেলে আপনি ওইখানে পাবেন সুবানি গেটে না সরি আপনি নদীর পারে ওইখানে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন কোনো ডিটেল আলোচনার জন্য আপনি আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আবার নাম্বার কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে অথবা আপনি আমাকে মেসেঞ্জারে আমি আপনাকে নাম্বার দিতেছি এবং এই পাঁচটা ব্যবসার দ্বারা পাঁচটা ব্যবসার দ্বারা আপনি এখানে আবার কিন্তু তরমুজের সাথে আপনি আনারস বিক্রি করতে পারবেন আপনি মালটা বিক্রি করতে পারবেন আপেল বিক্রি করতে পারবেন আর অন্যান্য গেলাম না আমি কিন্তু আমি দেখাই দিছি এক একটা বিষয় থেকে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ হাজার এবং উর্ধে হাজার টাকা করতে পারবেন এই ছিল আমাদের আজকের পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং আগামীতে আমরা আলোচনা করব আরও দশটি বিষয় নিয়ে এবং মাঝখানে আমরা প্রথম দিন আলাপ আলাপ করছিলাম যে মোবাইলের বিজনেস অল্প টাকায় পাইকারি রেটের ব্যবসা এবং আরেকটা বলছিলাম ইউটিউবের অ্যাকাউন্ট ইউটিউব থেকে আপনি একটা সময় প্রথম অবস্থায় হয়তো খুব কম ইনকাম হবে এবং একটা সময় যদি বসে থাকেন ঘরে বসে কাজ করেন তাহলে একটা সময় এক দেড় লাখ টাকা বা দুই লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না দশটা পরিস্থিতি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সেটা ভিডিও দেখার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে যান গিয়ে ওইখানে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে আছে আর যদি আপনারা লিঙ্ক ডাইরেক্ট চান তাহলে আমার ছয় নম্বর লিঙ্ক ইউটিউব থেকে কীভাবে আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করবেন সেই ভিডিওটা দেওয়া থাকবে ছয় নম্বর লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন এবং তারপরও কিছু আমরা আলোচনা সামনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং যাদের যে প্রশ্নগুলো আছে আপনারা আমাকে কমেন্টও করতে পারেন আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন বাটনে দিয়ে চাপ দিয়ে রাখেন এবং যদি ফেসবুক ফেসবুক পেজে আপনারা আমাকে দেখে থাকেন তাহলে সেখানে ফিফার দিয়ে রাখেন সামনের ভিডিওগুলো যেন আপনার মিস না হয় সেই জন্য আপনার সেই কাজগুলো করবেন এবং আশা করি ইনশাল্লাহ আপনারা এই ভিডিও থেকে আশা করি যারা মধ্যবিত্ত আছেন তারা মোটামুটি ইন্সপায়ার্ড হবেন নিজের কিছু করার একটা ওয়ে খুঁজে পাবেন এবং তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝার থেকে আমাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মাসে পুঞ্চাইটা কীভাবে আয় করবেন সেটার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন আমরা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে মেসেঞ্জারে নক করেন আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ অথবা হোয়াটসঅ্যাপে করতে পারেন আমার মোবাইল নম্বরে আপনাকে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো তা আশা করি আজকে যতটুকু আমরা ইনফরমেশন দিয়েছি আপনাদের অবশ্যই উপকার হবে এবং যদি আপনাদের সব কিছু ভালো লেগে থাকে তাহলে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন কি না এবং সেটা আপনারা অবশ্যই সেফ থেকে করবেন হাতে গ্লাস পরবেন মুখে মাস্ক লাগাবেন পিপি যদি থাকে তাহলে সেটা পরিধান করবেন এবং চেষ্টা করবেন সেফ থাকার এবং বাসায় এসে হাত ধোবেন বিশ সেকেন্ড হাত ধোবেন সাবান দিয়ে এবং সব কিছুর পরে পরিবার বড় আপনার একটা বুলার কারণে আপনার পরিবারের সেই ডুকটা চলে আসতে পারে তো সেফ থাকেন এবং পাশাপাশি নিজে সচল থাকেন নিজের মাইন্ডসেট আপ ঠিক থাকেন নাহলে অনেকেই আছে করোনায় মারার আগে হার্ট মা মারা যাবে করোনায় মারার আগে স্ট্রোকে মারা যাবে করোনায় মারার আগে অভাবে মারা যাবে সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন আর আল্লাহর হাওলা একটা জিনিস মাথায় রাখবেন যদি মৌত লেখা থাকে আল্লাহ তালা যদি হুকুম হয়ে থাকে আপনার মৌত করোনাতে হবে তাহলে করোনাতেই হবে আর যদি আল্লাহ হুকুম থাকে যে আপনি করোনাতে আক্রান্ত হবে না তাহলে হবেন না তবে সেফটির প্রয়োজন সেফ থাকতে হবে আপনাকে সব কিছুর পরে নিজের সচেতন থাকতে হবে তারপরে সব কিছু তো সব কিছুর বিষয়ে উল্লেখ করে সব কিছু আলোচনা রেখে সব কিছু মাথায় রেখে আমরা আমাদের সফলতা নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং আমরা এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদের উদ্ধার করেন সেই জন্য আমরা নমাজ পরে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে মাফ চাইব এবং আল্লাহর কাছে আমরা চেষ্টা করব যে আল্লাহ যতটুকু পারি আল্লাহর কাছে আমরা গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই যে মহামারী থেকে উদ্ধার করবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এবং ইনশাআল্লাহ আমরা আমরা আবার স্বাভাবিক জীবনে চলে চলে যাবো ইনশাল্লাহ তো যতদিন পর্যন্ত আমরা এখনো স্বাভাবিক হতে পারিনি আমরা সেফ হতে পারিনি তোদের মধ্যে আমরা যেভাবেই পারি ওইভাবে আমরা ইনকাম করার চেষ্টা করব আয় করার চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব সফলতা আনার জন্য চেষ্টা করব সংসার চালানোর জন্য চেষ্টা করব আজকের জন্য এখানেই শেষ করলাম ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সামনে শরিক হব যতটুকু সময় কম পারি ততটুকু কম সময়ের ভিতরে আপনার সাথে আবার শেয়ার করতেছি আমার নতুন ভিডিও আবার আপনাদের সাথে সামিল হচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে আজকের জন্য এই পর্যন্তই আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন খুদাফিস